ইয়েস, আই গট দ্য সলিউশন, আই গট দ্য ইরো। সো কি হচ্ছিল, আমরা এই প্রবলেম মানে এই এলিমেন্টগুলোকে নিচে শো করার জন্য যেটা করছিলাম সেটা হচ্ছে এই কন্টেইনার এলিমেন্টের উপরে পজিটিভ কোনো জেড ইন্ডেক্স দিচ্ছিলাম, কিন্তু আমাদের যে কনসেপ্টটা রয়েছে সেই কনসেপ্ট একটা স্ট্যাকিং কনটেক্সট তৈরি করছে। স্ট্যাকিং কনটেক্সট সম্পর্কে ডিটেলসে জানার জন্য আপনারা হচ্ছে আমি আর্টিকেলের লিঙ্কটা দিয়ে দিব, সেই লিঙ্কটা ফলো করতে পারেন। স্ট্যাকিং কনটেক্সট একটা জেড ইন্ডেক্স সরি থ্রি ডাইমেনশনাল কনটেক্সটের মতো রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেখানে লেয়ারের পর লেয়ারের পর লেয়ারের পর লেয়ার এরকম একটা কনটেক্সট তৈরি হয়ে যাচ্ছে। এই কনটেক্সটের ক্ষেত্রে যদি আমরা আমাদের প্যারেন্ট এলিমেন্টকে ওপরে আনতে চাই তখন হচ্ছে আমরা প্যারেন্ট এলিমেন্টকে জেড ইন্ডেক্স প্রোভাইড করলে সেটা হবে না। এর সলিউশনটা হচ্ছে আমরা আমাদের কন্টেইনারে কোনো রকম কোনো জেড ইন্ডেক্স প্রোভাইড করবো না, যেই এলিমেন্টটাকে আমি নিচে শো করাতে চাচ্ছি সেই এলিমেন্টটাকে আমি মাইনাস ব্যবহার করব, সেই এলিমেন্টের জেড ইন্ডেক্স আমি মাইনাস ব্যবহার করব। যেমন জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান, খেয়াল করেন এবার এ নিচে, বি এর ক্ষেত্রে জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান, এবার আমার এটাও নিচে, ডি এর ক্ষেত্রে জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান এবং ই এর ক্ষেত্রেও জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান। ডান, সবগুলো এলিমেন্ট কিন্তু আমার এখন নিচে, সবগুলো যে চার কোনার চারটা আইটেম আমার নিচে দেখানোর কথা ছিল সেটা নিচে এবং আমার প্যারেন্ট কন্টেইনার ওপরে। ছোট্ট একটা মিস্টেকের কারণে আসলে এই রোডটা হচ্ছিল, আসলে মজার একটা জিনিস আমিও শিখলাম। আর এখন যদি আমার এফ এলিমেন্টটাকে নিচে প্রোভাইড করতে হয় তাহলে আমি কি বলবো, জেড ইন্ডেক্স মাইনাস ওয়ান, এখানে মাইনাস ওয়ান বললে আসলে এটা গায়েব হয়ে যাবে, কারণ তখন আমার এই কালো এলিমেন্ট বা কন্টেইনার কিন্তু অনেক উপরে আছে। ইন দ্যাট কেস এটা বললে চলবে না, ইন দ্যাট কেস আমি জানি না এটা কাজ করবে কিনা, আমি টেস্ট করিনি। সো জেড ইন্ডেক্স ওয়ান, বুম, এই ক্ষেত্রে আমি সি এর ক্ষেত্রে বলে দিলাম যে জেড ইন্ডেক্স ওয়ান, সেটা এফ এর উপরে চলে আসলো। খুবই মজার ছোট্ট একটা ইরোর, ছোট্ট একটা ইরোর আমাকে একটা নতুন নলেজ দিল এবং আপনাদের সাথেও শেয়ার করতে দিল। তো আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দিব, আপনারা একটু স্টাডি করে নেবেন, পুরো কনসেপ্ট এখানে ডিসক্রাইব করা আছে, কী হচ্ছে না হচ্ছে একটু স্টাডি করলেই ব্যাপারটা বুঝতে পারবেন। আর ব্যাখ্যা তো আমি অনেকাংশে করেই দিলাম, ওকে, তারপরও যদি লাগে তাহলে ব্যবহার করবেন আর কি।